সাথে সাথে সকলের কাছে অনুরোধ হবে, কথাগুলো দিলের কানে শুনব, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যত বেশি ধ্যান দিয়ে শুনব তত বেশি কথাগুলো দিলের ভিতরে কাটতে পারে। কেন একটা কথা না বললেই নয়, আমরা যদি প্রত্যেকে নিজের বয়সকে চিন্তা করি যে আমার বয়স কতটুকু আর আমার জ্ঞানের পরিধি কতটুকু, বয়স হিসাবে জ্ঞান শিখা শোনা দিনী কথা কতটুকু আজ পর্যন্ত শুনলাম, কতটুকু শিখলাম, কতটুকু জানলাম, এর তুলনায় আমার বয়স কতটুকু, তাহলে মনে হয় শোনার মাত্রাটা বয়সের চেয়ে অনেক গুণ বেশি হবে। কেননা মিডিয়ার যুগ, সারাদিন শুনতে থাকি, কিন্তু যদি তুলনা করি যে শোনার তুলনায় জানার তুলনায় বলার তুলনায় আমার ভিতরে আমল কতটুকু, তাহলে দেখা যাবে আমল কিন্তু জিরোতে আছে। আমার কথা বোঝেন তো? সত্তর হবে না আমার কথায়, এরকমই হবে। তাহলে আমল আমাদের দেখা যাবে জানা শোনা শিখার চেয়ে আমল অনেক কম। একটা কথা সত্য, কিন্তু ফুল যেরকমই হোক না কেন, যত দামি ফুলই হোক, যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত কিন্তু আকর্ষণের পাত্র হয় না। কেননা ফুটা ব্যতীত তার ঘ্রাণও বোঝা যায় না যে কি ঘ্রাণ, আবার কালারও বোঝা যায় না যে এই ফুলটার কালার কি। ফুটা ব্যতীত না কালার রং বোঝা যায়, না ফুটা ব্যতীত তার ঘ্রাণ পাওয়া যায়। এই মানুষটা এমনই, যতক্ষণ পর্যন্ত জীবনে আমল না আসবে, যদিও সৃষ্টির সেরা মানুষ কুদরতি হাতে তৈরি, এটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে সাজাইছেন। দুনিয়ার কোন টেকনোলজি দিয়ে যদি সাজাইত, দুনিয়ার কোন টেকনোলজি দিয়ে সাজানো হয় না, আপনাকে আমাকে সাজাইছেন কুদরতি হাত দিয়া, তাও এক ফোঁটা পানির ভিতরে সাজাইছেন। নিম্মা নিম্মাহীন এক ফোঁটা পানির ভিতরে আল্লাহ সাজাইছেন, কুদরত দিয়ে সাজাইছেন, কুদরতি হাত দিয়ে আমাদেরকে সাজাইছেন। নাইলে মানুষ মানুষকে দেখে কোনোদিন বিষ পান করার কথা ছিল না, মানুষ মানুষকে দেখে মানুষ মানুষের জন্যই বিষ পান করে। আপনারা পুরারা না বুঝলো, যুবকরা বুঝা পেয়েছে, কি বুঝাইতে চাইছি, যদি আল্লাহ কুদরত দিয়ে না সাজাইতেন তাহলে মানুষকে দেখা কোনোদিন মানুষ বিস্ফোরণ করার জন্য কোনোদিন প্রস্তুতি নিতেন না। মানুষ মানুষকে দেখেই ওড়না গলায়তে চায়, ঝুলতে চায়, শুধু চায় না, চুলা গেছে এই পর্যন্ত আ যাও, গাজীপুরও পাওয়া যাবে ডজন, যারা মানুষকে দেখেই ওড়না ওড়না গলায়তে চায় চুলা গেছে, কারণ এটা আল্লাহ সাজাইছেন, আপনাকে আমাকে আল্লাহ সাজাইছেন। নাহলে পানির ফোঁটাই ছিল, আল্লাহ নিজেই বলে কুন্তা মা আম্মা হিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিল। কেননা অস্তিত্ব পাওয়ার পরে, এক পজিশনে আসার পরে সত্য এটাই, মানুষের ভিতরে ভাব চলে আসে, ভাব যেই ভাব মানুষকে সত্য ভুলে দেয়, আল্লাহকে ভুলে দেয়। এই জন্য কোরআন নিষেধ করছে, ওলা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, দুনিয়া সব ভুলে যাও তাতে কিছু আসে যায় না, কিন্তু তোমার সৃষ্টিকর্তা আল্লাহকে কোনোদিন ভুলো না। কারণ কি, এটাও কোরআন বুঝাইছে, কোরআন আমাদেরকে বুঝায়, আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না, তাহলে সব বাধ্য করছেন, আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, কোন দূরে আসামাই ওয়া ইরতিফা ইহা,
মাঝে মাঝে আকাশটা দেখো আর উচ্চতাটাকে দেখো, তারা মনে হু বিকাইনি আমার কোথাও তুমি খুঁটি পাবে না, আবার আকাশ একটাও না, সাবা সামাওয়া তিনটি বাবা একের পর এক সাতটা, এই সাতটাকে যদি আমি খুঁটি ছাড়া কন্ট্রোল করতে পারি, তার কড়ায় রাখতে পারি, এক ইঞ্চি নিচে আসার ক্ষমতা তার নাই। আল্লাহ নিজেই বলছেন ওয়াযাতু আমরি আলা সামাওয়াতি হাসা আল্লাহ, আমি হুকুম রাখতে দেরি স্থির হইতে দেরি হয় নাই। আকাশ তো সামিয়ানার মতো ছোট না, লা ইয়ালামু তাওলুহা ওয়া আরদুহা ইল্লা হু, লম্বা পাশ আজ পর্যন্ত কারো কাছে তথ্য নাই, আল্লাহ জানে আর কেউ জানে না, ওয়ালা নাবিকুম মুরসাল কোন নবীও জানে না, ওয়ালা মালাকুল মুকাররাব কোন নিকটতম ফেরেশতাও জানে না যেটা লম্বা কত পাশ কত, আকাশের আকৃতি কি এটাও কেউ জানে না, এটাকে খুঁটি ছাড়া দাঁড় করা যাচ্ছে না। এই জন্য বলছে মাঝে মাঝে আকাশটা দেখো, কিন্তু আকাশ নিয়ে ভাবতে গেলে এটাই সত্য। আপনাদের বর্তমান বিজ্ঞান একটা কথা বইলার সিগনেচার করে ছেড়া দিছে, আর সৌরজগৎ নিয়ে বেশি বলবে না। বিজ্ঞান এতটুকুই বলছে যে প্রথম আকাশের নিচে 100 কোটি সুপার ক্লাস্টার আছে। আমি বিজ্ঞান পড়াইতে আসি নাই, 100 কোটি সুপার ক্লাস্টার আছে। গ 20 গাড়ির নাম্বার, ঢাকা মেট্রো গ 20 80 43, কার গাড়ি এটা? জোনায়েদ আল হাবিব সাহেবের গাড়ি বাহির হইতে পারতেছে না, ড্রাইভার চলে গেলে ভালো হয়। তো যেটা বলতেছিলাম, হারায় যাবো আবার, কথা তো উপর থেকে আসে এখান থেকে আসে না, সংযোগ কেটা গেলে আবার সংযোগ করতে অনেক সময় লাগবে, অনেক সময় বিজিও তো থাকে, ডায়াল করলে কি হবে, মাঝে মাঝে লাইন বিজিও তো পাওয়া যায়। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, সৌরজগৎ পড়াইতে আসি না আমি, সুপার ক্লাস্টার বোঝানোর সময় এখন আমার কাছে নাই, এতটুকুই বোঝেন। দুনিয়াতে যেরকম মহাদেশ আছে, 7টা মহাদেশ মিলে আমাদের এই দুনিয়াটা, সৌরজগতের সুপার ক্লাস্টার হলো একটা মহাদেশ, এরকম 100 কোটি আছে, সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট, বিন্দুর মতো আকাশ একটা না 7টা, প্রথমটা দ্বিতীয়টার সামনে, দুনিয়ার সবচেয়ে বড় ওয়ার্ল্ড কাপ খেলে যে ফুটবলের মাঠ ওটাকে যদি নেন আর মধ্যখানে ফুটবল রাখেন, তো ফুটবলটা যতটুকু ছোট মাঠের তুলনায়, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। আল্লাহর রাসূল তথ্য দিছে, আসসামা আল উলা আমামা সামা ইসানি কাহালকাতিন ফিল ফাদা, আকাশের উপরে সমুদ্র, গভীরতা হইল জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু অতটুকু, ফিহি সামানিয়াতু আওয়ার, এর ভিতরে 8 ফেরেশতা দাঁড়ানো, আলা আনাকিহিম আরশু রহমান, এদের কাঁধে আল্লাহর আরশ। গভীরতা যখন এত বড় জমিন থেকে আকাশ পর্যন্ত, আল্লাহ রাসূল বলছেন মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিম, না সমুদ্রের পানি হাঁটু পর্যন্ত যায় না, তাহলে এটা বিশাল কত বড়। আল্লাহ রাসূল বলছেন মিন শাহমাতি উযুনিহি ইলা আতকিহি সাবউ মিয়াতি আম, এক এক কান্দা 700 বৎসরের রাস্তা। আরশে যখন গেছেন তো ফেরেশতা তো অবশ্যই দেখছেন, না দেখেন না কি বলে হুজুররা, যাদের কাছে আরশ যা কই দিকে গেলে হারায় যাব, আল্লাহ বাধ্য করেন না বুঝান। তো যেটা বুঝাইতেছিলাম সত্য এটাই,